নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য? এই অঙ্কটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় পরীক্ষা WBCS এর প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। এই অঙ্কটি বা এই টাইপের অঙ্ক সমস্ত সরকারি চাকরির পরীক্ষাতে একটা না একটা থাকেই, এই কারণে তোমাদেরকে এই টাইপের অঙ্ক ভালো করে শিখতেই হবে, ঠিক আছে। অঙ্কটি তো বলছে নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, এই যে এতগুলো সংখ্যা লেখা আছে এই সংখ্যাগুলোর মধ্যে বলছে যে কোনটা তিন দ্বারা ভাগ করা যাবে, তিন দ্বারা বিভাজ্য হবে, মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তো তুমি কি ভাবছো, এই সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করতে যাবা? না, একদমই ভাগ করবো না, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এ নাম্বার অপশান দেখো, এই যে এত বড় সংখ্যা লেখা আছে, এত বড় সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে অনেক সময় লেগে যাবে। তোমরা কি করবা, এই যে এত বড় সংখ্যা লেখা আছে এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে মানে এই 2, 4, 3, 5, 7, 8, 0, 6 এই সংখ্যার মধ্যে এগুলো তো অঙ্ক নাকি, এগুলো অঙ্ককে যোগ করবা, এগুলো অঙ্ককে মানে এই সংখ্যার মধ্যে যত অঙ্ক আছে সমস্ত অঙ্ককে যোগ করবা, যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখি অঙ্কগুলো যোগ করছি, তাহলে এই 2 আর 4 যোগ করে কত হলো 6, 6 আর 3 যোগ করে কত 9, 9 আর 5 যোগ করে কত 14, 14 আর 7 যোগ করে কত হবে বলো 21, 21 আর 8 যোগ করে কত হবে 29, 29 আর 0 যোগ করে 29ই হবে, আর 29 আর শেষে আছে 6, 29 আর 6 যোগ করে কত হবে 35, 35। তাহলে 35 কি তিন দিয়ে ভাগ করা যায়, 35কে তিন দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে না, ঠিক আছে। এবার দেখো এই 2 নম্বর সংখ্যাটা দেখো, 2 নম্বর সংখ্যার মধ্যে যেগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্ক যোগ করো, দেখি যোগ করছি, যোগ করছি, এই 3 আর 5 যোগ করে কত হলো 8, 8 আর 5 কত, এই 8 আর 7 কত 15, 15 আর 6 কত 21, 21 আর 9 কত 30, 30 আর 8 38, 38 এটা কত 39, 39 আর 2 কত হলো 41, 41 কি তিন দিয়ে, 41কে তিন দিয়ে ভাগ করা যায়? 41কে তিন দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাকেও তিন দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। এবার দেখো এই সংখ্যাটা, এই সংখ্যার মধ্যে যেগুলো অঙ্ক আছে যোগ করো, 3 আর 3 আর 3, 3টা 3 যোগ করলে 9, 9 আর 6 কত হচ্ছে 15, 15 আর 4 কত 19, 19 আর 3 কত, 19 আর 3 হলো 22, 22 আর 3 কত 25, 25কে তিন দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না, তাই না, ভাগ করা যাবে না, ভাগ করলে ভাগ শেষ থেকে যাবে, এই কারণে 3 নম্বর সংখ্যাটাও তিন দিয়ে ভাগ করা যাবে না। এবার ডি নাম্বার সংখ্যাটা দেখো, ডি নাম্বার সংখ্যার যেগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো যোগ করো, 8 আর 3 কত হলো 11, 11 আর 4 কত 15, 15 আর 7 কত 22, 22 আর 9 কত হয় 31, 31 আর 5 কত হবে 31 আর 5 36, 36 আর 6 কত 42, 42 আর 0 কত 42এর সঙ্গে 0 যোগ করলে 42ই হবে, তাহলে 42 লিখলাম। 42কে তিন দিয়ে ভাগ করা যায়? অবশ্যই ভাগ করা যায়, দেখো তিন দিয়ে ভাগ করছি, 3 একে 3, 3 4 12, তাই না, 42কে তিন দিয়ে ভাগ করলে ভাগফল কত পাবো 14 পাবো, ভাগশেষ থাকছে না। তাহলে এই 4টা সংখ্যার মধ্যে এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে, যেহেতু এই সংখ্যার অঙ্কগুলো যোগ করে যেটা পেলাম সেটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে, অতএব এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্যই হবে, এই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আশা করছি এই ধরনের অঙ্ক বা এই অঙ্কটা বুঝতে পেরেছো।